আপনি এই কথার মূল্য বোঝেন? একটি জাতির প্রধানমন্ত্রী গোটা জাতির সামনে পৃথিবীর সামনে বলছেন আমাকে বিশ্বাস করুন, আর তিনি বিশ্বাসঘাতকতা করলেন। এদের ক্ষমতায় থাকা বিন্দু মাত্র একদিন এক মুহূর্তে ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। সেজন্য আমাদের কি করতে হবে? এই বাংলাদেশ আমার, এবং এই বাংলাদেশে কোন রকম ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসন চলবে না, না, না। আপনাদেরকে এই বাংলার ছাত্র সমাজ রুখে দেবে ইনশাআল্লাহ। যে দেশের প্রধানমন্ত্রী 2014 সালে বললেন এটি একটি সাংবিধানিক নির্বাচন, নিয়ম রক্ষা নির্বাচন, 3 মাস পরে অথবা অল্প সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া হবে, সেই প্রতিশ্রুতি তিনি গোটা পৃথিবীর সামনে দিয়েছিলেন, অথচ তিনি তা পালন করলেন না। 2018 সালে গোটা জাতির সামনে, কামাল হোসেনের সাথে গোটা জাতির সামনে তিনি প্রতিশ্রুতি দিলেন আমাকে বিশ্বাস করুন। বৈধ শিক্ষার্থী হিসাবে সবার মত প্রকাশের অধিকার আছে, মত প্রকাশের জন্য এহসান রফিকের মতো চোখ তুলে নেওয়া যাবে না, মত প্রকাশের জন্য আবু বকর মোল্লার মতো গুম করা যাবে না, হত্যা করা যাবে না, মত প্রকাশের জন্য আবরা ফাদের মতো পিটিয়ে নির্যাতন করে মারা যাবে না। আমি এখানে, আমি রাজনীতির শিক্ষক, আমি রাজনীতির ভাষা বুঝি। যারা এখানে বক্তব্য দিয়েছে তারা তথাকথিত গতানুগতিক পেশাজীবী ছাত্র নেতা নয়, তারা হচ্ছে এই দেশের মানুষের, এই দেশের লক্ষ কোটি মানুষের প্রতিধ্বনি করার মতো সাধারণ, অতি সাধারণ মানুষ। প্রতিবাদ করতে তারা বাধ্য হচ্ছে এই কারণে যে তাদের দেয়াল, তাদের পিঠ দেয়ালে ঠেকেছে। কোনো ছাত্র সংগঠন আসছে না যখন প্রতিবাদ করতে, তখন তারা প্রতিবাদ করছে। আমি আশান্বিত, এইসব সবুজ সবুজ সাহসী সাহসী মুখ দেখে আমি মুগ্ধ যে তারা আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই, যে গণতান্ত্রিক বাংলাদেশ চাই, সেটা তারা অবশ্যই নির্মাণ করতে হবে। একটি বিষয় খুব কষ্টের সাথে বোঝার অনুরোধ করি যে ওই যে লোকে বলে শোনা 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 নয় অত খাতি, যত বড় খাটি তার চেয়েও অখাটি, তার চেয়েও অখাটি, তার চেয়েও অখাটি, তার চাইতে নিকৃষ্ট এই সরকার। এবং কষ্ট হয় তাদের বৈরী কুশলী প্রতারণার ভূমিকা দেখে। ট্যাগিং পলিটিক্স নিয়ে কিছু না বললেই নয়, কারণ আপনারা জেনে থাকবেন আবরার ফাদকে যখন মেরে নির্যাতনের শিকার করা হচ্ছিল, তার গায়ে যখন দাগ পড়ে গেছিল কাল শীতে, সে যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখনই বুয়েটের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক তারা ফোন করেছিল পুলিশকে যে শিবির সন্দেহে একজনকে ধরা হয়েছে, আটক করা হয়েছে, আপনারা তাকে তুলে নিয়ে যান। এবং এই ট্যাগিং পলিটিক্সে শুধুমাত্র ছাত্রলীগই নয়, বরং হল প্রশাসন পর্যন্ত অংশগ্রহণ করেছিল, কারণ হল প্রবস্থের সামনে এই কাজগুলো করা হয়েছিল। আমরা বলতে চাই আমরা ওই ধরনের অধ্যাপক চাই না যারা এই ট্যাগিং পলিটিক্সকে আরো বেশি অ্যাগ্রেভেট করে। আমরা অধ্যাপক আসিফ নজরুল স্যারের মতো অধ্যাপক চাই, আমরা অধ্যাপক তানজিমউদ্দিন খানের মতো অধ্যাপক চাই, আমরা অধ্যাপক রুশাদ ফরিদের মতো অধ্যাপক চাই, আমরা সেই ধরনের অধ্যাপক চাই যে অধ্যাপকরা এই ধরনের সমাবেশে, ছাত্র শিক্ষক সমাবেশে এসে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বলবেন সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে আমরা অবশ্যই সর্বতোভাবে সতর্ক আছি। সর্বশেষ গেস্ট রুম এবং গদরুম কালচার নিয়ে বলতে চাই। আপনারা জেনে থাকবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদিও বৈধ শিক্ষার্থীদের জন্য জায়গা আছে, কিন্তু তথাপি কিছু ছাত্র নেতা যারা তাদের রুমগুলোকে দখল করে রেখেছে এবং গেস্ট রুম করছে, কি গেস্ট রুম, তাদেরকে নাকি ম্যানার্স শেখাচ্ছে, ম্যানার্স না শেখালে নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া যায় না। এই গেস্ট রুম শুধুমাত্র ছাত্রলীগেরই নয়, বরং যতগুলো সরকার এসেছে প্রত্যেকটা সরকার তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ছাত্র সংগঠনগুলোকে লেলিয়ে দিয়েছে, গেস্ট রুম কালচার প্রতিষ্ঠা করেছে। আর আমি বলে দিতে চাই আগামী 30 বছর পর যদি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ক্ষমতায় আসে এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কোনো নেতাও যদি এই ধরনের গেস্ট রুম কালচার করে, আপনারা সবাই রুখে দাঁড়াবেন। গেস্ট রুম গণতন্ত্রের বিরুদ্ধে কোনো ছাড় নয়, সেটা আমার ছাত্র অধিকার পরিষদ করুক, ছাত্রলীগ করুক, ছাত্রদল করুক, যেই করুক। সেজন্য তারা নানা ধরনের, যারা স্কোয়ারসি পাওয়ার বলি আমরা এটাকে, শক্তি প্রয়োগের নীতি, পালন করছেন। আমরা বলে দিতে চাই একে তো আপনারা বাংলাদেশের মানুষদের
জান এবং জবানের নিরাপত্তা দিতে পারছেন না। তার উপর যাদেরকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, তাদের উপর এত বাজে ব্লেম দিচ্ছেন, গরু পাচারকারী বলছেন, মাদক ব্যবসায়ী বলছেন, আমাদেরকে আবরার জুগিয়েছে। দ্বিতীয়ত, ট্যাগিং পলিটিক্স। বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে ছাত্র রাজনীতির ইতিহাসে আমরা দেখতে পাই যারা ভিন্ন মত আছে, যারা সরকারের বিরুদ্ধে আছে, এই ধরনের ছাত্রগুলোকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে, বিভিন্ন সরকারের সময় বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে নির্যাতনের শিকার করা হয়েছে এবং তাদের খুনের খুনের যে বৈধতা সেই বৈধতা উৎপাদন করা হয়েছে। তৃতীয়ত, আমি বলতে চাই যে গেস্টরুম এবং গদরুম কালচার এই বিশ্ববিদ্যালয়গুলোতে ডেভেলপ করেছে, সেটার বিরুদ্ধে আবরার কথা বলেছে, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এইটা কেন থাকা উচিত নয়। প্রথম পয়েন্টে আসছি, ভারতের আগ্রাসন নিয়ে আমরা যে আবরারের যে বিরোধিতা সেটা নিয়ে। আপনারা জেনে থাকবেন যে গত 2020 সালে, শুধুমাত্র গত 2020 সালে সীমান্তে প্রায় 51 জন বাংলাদেশি নাগরিক হত্যার শিকার হয়েছিল বিএসএফ কর্তৃক। কেন সেম বলছি, কারণ এই ভারতীয় বিএসএফ তারা শুধুমাত্র খুন করেই ক্ষান্ত হয়নি, তারা এই বাংলাদেশিদেরকে গরু চোর, মাদক ব্যবসায়ী ইত্যাদি হিসেবে আমাদের কাছে পরিচিত করেছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের কিছু মানুষ যারা তথাকথিত বুদ্ধিজীবী, তারা এই বিএসএফ এর যে নতুন বয়ান, অর্থাৎ গরু পাচারকারী, মাদক ব্যবসায়ী, তাদের এই পালে হাওয়া জুগিয়েছে। আপনাদের অপরাধ ছিল, সে স্ট্যাটাস দিয়েছিল ভারতের স্বার্থের বিরুদ্ধে, এবং সেই স্ট্যাটাস লেগেছিল, গায়ে লেগেছিল এই দেশের ভারতীয় স্বার্থে প্রতিপালিত বসাংবাদ আওয়ামী সরকার এবং তার প্রতিপালিত গুন্ডা বাহিনীর কাছে। সেই গুন্ডা বাহিনী কিভাবে গত এক যুগ ধরে গোটা বাংলাদেশকে নির্যাতনের কারাগারে পরিণত করেছে তা আপনারা জানেন। এর মধ্যে সবাই বলছেন ব্যর্থতার ইতিহাস, রাজনৈতিক দলের ইতিহাস, হতাশার কথা, কিন্তু আমি বিশ্বাস করি যেভাবে কোটা আন্দোলন হয়েছে, যেভাবে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, আপনারা খেয়াল করুন, সেখানে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক পৃষ্ঠপোষক কোনো ছাত্র সংগঠন সেটির নেতৃত্ব দেয়নি, সেটার নেতৃত্ব দিয়েছে সাধারণ ছাত্ররা। আমি এখানে, আমি রাজনীতির শিক্ষক, আমি রাজনীতির ভাষা বুঝি, যারা এখানে বক্তব্য দিয়েছে তারা তথাকথিত গতানুগতিক পেশাজীবী ছাত্রনেতা নয়,